আজকে আমরা দেখব গ্লুকোজের মাত্রা যদি বেড়ে যায় ব্লাড গ্লুকোজ লেভেল এবং ব্লাড গ্লুকোজ লেভেলের যে কন্ট্রোল সেই কন্ট্রোলটা হচ্ছে নরমালি হিউম্যান ব্লাডে গ্লুকোজ 80 mg পার লিটার প্রেজেন্ট থাকে নরমালি যদি ব্লাড গ্লুকোজ লেভেল 80 mg বেশি হয়ে যায় তাহলে আমরা তাকে বলতে পারি যে ডায়াবেটিক পেশেন্ট বা সুগার বেড়ে যাচ্ছে ব্লাডের মধ্যে নরমালি ব্লাড গ্লুকোজ লেভেলকে কন্ট্রোল করে আমাদের হরমোন ইনসুলিন ইনসুলিন কোথা থেকে সিক্রেট হয় ইনসুলিন সিক্রেট হয় আমাদের প্যানক্রিয়াস থেকে প্যানক্রিয়াসের মেনলি দুটো সেল এক আলফা এবং হচ্ছে বিটা ইনসুলিন সিক্রেট হয় আমাদের বিটা সেল থেকে ইনসুলিন যে কি করে রেগুলেট ব্লাড গ্লুকোজ ব্লাড গ্লুকোজ লেভেলকে যদি বৃদ্ধি পায় তাহলে সেটাকে বাধা দেয় আর আলফা সেল কি সিক্রেট করে আলফা সেল মেইনলি সিক্রেট করে গ্লুকাগন গ্লুকাগন কি করে গ্লুকাগন হচ্ছে আমাদের ব্লাড যদি কোনো সময় ব্লাডের গ্লুকোজ লেভেলটা কমে যায় 80 mg যদি কমে যায় ব্লাড গ্লুকোজ লেভেলটা তখন কি করে গ্লুকাগন আমাদের ব্লাড গ্লুকোজ লেভেলকে হাই করে মানে 80 mg মেকআপ করে গ্লুকাগন তাহলে অতিরিক্ত পরিমাণে গ্লুকোজ বেড়ে গেলে ইনসুলিন কি করে সে গ্লুকোজ বৃদ্ধিতে বাধা দেয় এবং ব্লাডের মধ্যে যদি গ্লুকোজের পরিমাণটা কমে যায় তাহলে কি করে গ্লুকাগন সেই গ্লুকোজটাকে তৈরি করে কোথা থেকে তৈরি করে গ্লুকাগন ইনসুলিন আমাদের মেইনলি সিক্রেট হচ্ছে প্যানক্রিয়াস থেকে বাট গ্লুকোজ প্রোভাইড হয় গ্লুকোজ সেল তৈরি করে লিভার থেকে লিভার গ্লুকোজ সিক্রেট করে তো গ্লুকোজ মেইনলি বলা যায় আমরা এটাকে কার্বোহাইড্রেট হিসেবে ডিনোট করি গ্লুকোজ মেইনলি কার্বোহাইড্রেট হোয়াট ইজ কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট ইজ এ মনোস্যাকারাইড সিম্পলেস্ট ফর্ম অফ সুগার এনার্জি ডেরিভেটিভ মলিকিউল মানে কার্বোহাইড্রেট কে আমরা ব্রেকডাউন করে কি করতে পারি এনার্জি পেতে পারি বা গ্লুকোজ কো এনার্জি পেতে পারি গ্লুকোজ কে ব্রেকডাউন করে কার প্রেজেন্সে মেইনলি গ্লুকোজ আমাদের মেটাবলিজম হয় ব্রেকডাউন হয় ইন দা প্রেজেন্স অফ অক্সিজেন গ্লুকোজ প্রেজেন্স অফ অক্সিজেন কি হয় মেটাবলাইজড হয় ব্রেকডাউন হয় ব্রেকডাউন হয়ে কিসে পরিণত হয় পাইরুভেটে পাইরুভেটে পরিণত হয় গ্লুকোজ সেই গ্লুকোজ কে যদি আমরা ব্রেকডাউন করি কি দরকার এনার্জি দরকার এনার্জি স্টোর আছে বাট আমাদের সেলের মধ্যে এনার্জি দরকার গ্লুকোজ কে ব্রেকডাউন করার জন্য সেই এনার্জি রিকোয়ারমেন্ট হবে এটিপি এটিপি ইউটিলাইজ হলো গ্লুকোজ ভেঙে গেল গ্লুকোজ ভেঙে কি পাবো আমরা পাইরুভেট পাবো সিম্পলেস্ট ফর্ম অফ গ্লুকোজ এই গ্লুকোজের ব্রেকডাউন কে বলা হয় গ্লাইকোলাইসিস গ্লাইকোলাইসিস গ্লুকোজ ব্রেকডাউন আর লাইসিস দি রিয়াকশন আর ক্যাটাবলিজম ক্যাটালাইসিস রিয়াকশন আন্ডার প্রেজেন্স অফ অক্সিজেন কন্ডিশন অর অক্সিজেনিক কন্ডিশন এনি ক্যাটাবলিক রিয়াকশন ইন দা প্রেজেন্স অফ অক্সিজেনিক কন্ডিশন দে আর কল্ড অ্যানারোবিক কন্ডিশন অ্যানারোবিক সরি
not anaerobic. Anaerobic, it is a presence of carbon dioxide. It is an aerobic condition. AERO, aerobic condition. Suppose, যদি একটা সেল সেলের মধ্যে ইনস্ট্যান্ট যদি গ্লুকোজ প্রেজেন্ট থাকে যদি গ্লুকোজ প্রেজেন্ট থাকে সেলের মধ্যে সেল কি করছে অক্সিজেনটাকে গ্রহণ করলো অক্সিজেন গ্রহণ করে গ্লুকোজকে কিসে কনভার্ট করলো পাইরুভেটে কনভার্ট করলো এবং সাথে সাথে অক্সিজেন সেলের মধ্যে কিসে কনভার্ট হলো না সেল থেকে যখন কার্বন ইউটিলাইজ হলো সে কার্বন টা অক্সিজেন নিয়ে কার্বন ডাইঅক্সাইড রূপে বাইরে বেরিয়ে গেল কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনের প্রেজেন্সে গ্লুকোজ ব্রেকডাউন হয়ে পাইরুভেট কনভার্ট করলো সাথে সাথে কি করলো না কার্বন ডাইঅক্সাইড তৈরি করলো এইকে বলা হয় আমাদের রেসপিরেশন রেসপিরেশন ডিউরিং অ্যারোবিক কন্ডিশন সো ইট ইজ কল্ড অ্যারোবিক রেসপিরেশন অ্যারোবিক রেসপিরেশন whole process the glycolysis kothay hoy glycolysis mainly hocche jeto amader glucose derivative hocche liver to hobe liver cell e energy utilize kori muscle cell e or skeletal muscle brain গ্লুকোজ আপটেক করে গ্লুকোজ ইউটিলাইজেশন করে গ্লাইকোলাইসিস গ্লুকোজ যে লাইসিস ব্রেকডাউন আবার অন্যদিকে যদি আমাদের গ্লুকোজ ফরমেশন করি কোথায় গ্লুকোজ ফরমেশন করব গ্লাইকোজেন থেকে গ্লাইকোজেন glycogen it is a complex structure of multiple glucose molecule glycogen it is a complex structure of multiple glucose molecule suppose e prottekta amader glucose molecule royeche glucose glucose e glucose ke bolchi amra ekshathe multiple monosaccharide glucose it is a monosaccharide মনোস্যাকারাইড কন্ডিশনস কে বলছি একসঙ্গে সংযুক্ত হয়ে পলিস্যাকারাইড কন্ডিশন তো প্রত্যেকটা গ্লুকোজ মলিকিউল একত্রে যখন পলিস্যাকারাইড অবস্থায় অবস্থান করবে এই পলিস্যাকারাইড অবস্থাকে বলবো আমরা গ্লাইকোজেন তারপরে এই গ্লাইকোজেন কে কি করবে না গ্লুকোজে কনভার্ট করবে যখন কি হবে না ব্লাড গ্লুকোজ লেভেলটা কমে যাবে তখন গ্লাইকোজেন থেকে আমাদের গ্লুকোজে কনভার্ট করবে তো এখানে দেখলাম গ্লুকোজের ব্রেকডাউন গ্লাইকোলাইসিস গ্লাইকোজেনের ব্রেকডাউন কি হবে গ্লাইকোজেনোলাইসিস গ্লাইকোজেনোলাইসিস যেখানে আমাদের গ্লুকোজটা ইউটিলাইজেশন হলো সাপোজ এই দুটো গ্লুকোজ মলিকিউলকে যদি আমরা দেখি যে দুটো গ্লুকোজ মলিকিউল যখন আমরা যুক্ত হচ্ছে কি করছে না আমাদের ডাইস্যাকারাইড তৈরি করবে মিনিমাম টু মলিকিউল অফ গ্লুকোজ যখন যুক্ত হবে তখন কি করবে ডাইস্যাকারাইড তৈরি করবে এই ডাইস্যাকারাইড মলিকিউল এই যে লম্বা যখন গ্লুকোজ গ্লাইকোজেন তৈরি হলো সেই গ্লাইকোজেন চেইনটা আবার কি হতে পারে আবার গ্লুকোজের সাথে এইভাবে আরো ফার্দার গ্লুকোজ মলিকিউল বাইন্ড হতে পারে আদার গ্লুকোজ মলিকিউল সেখানে বাইন্ড হতে পারে প্রত্যেকটাই আমাদের গ্লাইকোজেনিক স্ট্রাকচার মেবি লিনিয়ার ফর্ম ইন দ্যাট ওয়ে অর মেবি দিস ফর্ম ক্রসলিংক স্ট্রাকচার যদি এই লিনিয়ার স্ট্রাকচার ফরমেশন করে গ্লাইকোজেন যদি লিনিয়ার স্ট্রাকচার ফরমেশন করে অর যে গ্লুকোজ গ্লুকোজে বাইন্ড করছে দুটো গ্লুকোজ মলিকিউল যখন পাশাপাশি বাইন্ড করছে সে বাইন্ড হওয়ার দুটো পসিবিলিটি হতে পারে
যখন আমাদের দুটো কি বললাম গ্লুকোজ, টু গ্লুকোজ যখন বাইন্ড করবে এক এইভাবে আর এক এইভাবে, ফার্স্ট কন্ডিশন কি হতে পারে আলফা 1,4 লিঙ্কেজ, আর সেকেন্ড আলফা 1,6 লিঙ্কেজ ফরমেশন করছে। তবে আমরা কি হবে এখান থেকে গ্লাইকোজেন তৈরি হবে, গ্লাইকোজেন আলফা 1,6 বন্ড এন্ড আলফা 1,4 বন্ড। মেইনলি আমরা এখন গ্লাইকোজেন নিয়ে কথা বলছি, তো এই 6 হেক্সাগোনাল 1,2,3,4,5,6 মলিকিউল, এ একটা গ্লুকোজ সুগার, আবার অপর দিকে আর একটা গ্লুকোজ, 1,2,3,4 কি হলো কন্ডিশন, এখানে রয়েছে আমাদের এইচ ও এইচ, এইচ ও এইচ কন্ডিশন, এইচ ও এইচ, ও এইচ এইচ, এইচ ও এইচ, এই হলো 1 নম্বর পজিশন এবং 4 নম্বর পজিশন। নেক্সট, এবার এই যে 6 নম্বর কার্বনটা রয়েছে, সেই 6 নম্বর কার্বনের সাথে অপর একটা গ্লুকোজ মলিকিউল যদি বাইন্ড হয়, সেই 6-এর সাথে কি করতে হবে না আমার এখানে 1 নম্বর কার্বনকে নিয়ে আসতে হবে। 6 নম্বর কার্বন পেয়ে গেছি, 1 নম্বর কার্বন নিয়ে আসতে হবে, তাহলে কি করতে হবে, আচ্ছা যদি এখান থেকে নাম্বারিং হয় 1, তাহলে কি হবে 2,3,4,5, আর এখানে 6 নম্বর কার্বন ফ্রি অবস্থায় রয়েছে, 1 আর 6 বাইন্ড করলো, দিস ফর্ম গ্লাইকোজেন। এই প্রত্যেকটা একটা গ্লুকোজ মলিকিউল এর সাথে সাথে যখন আরেকটা গ্লুকোজ মলিকিউল বাইন্ড হচ্ছে, মিনিমাম গ্লুকোজ মলিকিউল যদি 9টা গ্লুকোজ মলিকিউল, 9 থেকে 10টা গ্লুকোজ মলিকিউল যদি বাইন্ড হতে পারে, বা যদি অলিগোস্যাকারাইড নাম্বার অফ গ্লুকোজ 9 to 10 মলিকিউল হয়, তবে তাকে বলবো আমরা গ্লাইকোজেন। সাপোজ দিস 1,2,3,4,5,6,7,8,9, এই প্রত্যেকটা গ্লুকোজ মলিকিউল বাইন্ড হয়েছে, বা এটা আমাদের গ্লাইকোজেন হয়েছে, মেবি 9 নম্বর অফ গ্লুকোজ বাইন্ড হয়েছে, 10 নম্বর অফ মিনিমাম যদি এই 10 নম্বর গ্লুকোজটা যখন বাইন্ড হবে তখন তাকে বলবো আমরা গ্লাইকোজেন, নাহলে কে বলছি আমরা অলিগোস্যাকারাইড মলিকিউল গ্লুকোজের। তো 10 নম্বর গ্লুকোজটাকে ফাইনালি বাইন্ড করার জন্য গ্লুকোজের সাথে লাস্ট 10 নম্বর, আর প্রত্যেকবারই যখন গ্লুকোজ মলিকিউলটা বাইন্ড করছে একটা গ্লুকোজ এবং অপর একটা গ্লুকোজ, কি দরকার, মিনিমাম এনার্জি দরকার, সেই এনার্জিটা কি ইউটিপি, গ্লুকোজ স্টা যখন বাইন্ড হচ্ছে, ইউটিপি গ্লুকোজ এনার্জি যখন বাইন্ড হচ্ছে, তখন ইউটিপি মলিকিউলটা ইউটিপি তে কনভার্ট হবে, 2 মলিকিউল অফ গ্লুকোজ এবং 1 মলিকিউল ফসফেট কি হচ্ছে বাইরে রিলিজ হচ্ছে, সেই যে ফসফেট মলিকিউলসটা রিলিজ হলো আর কি বেঁচে থাকলো একটি গ্লুকোজ, এবং সেই গ্লুকোজ এবং ফসফেটটা বাইন্ড হয়ে এখানে বাইন্ড হচ্ছে গ্লুকোজ রিলিজ হচ্ছে। তাহলে ইউটিপি গ্লুকোজ মেইনলি গ্লুকোজের সাথে যখন বাইন্ড হবে ইউটিপি, সেই ইউটিপি গ্লুকোজ ইউটিলাইজেশন হয়ে ইউটিপিতে ফরমেশন করবে, এবং ইউটিপি ফরমেশনের সাথে সাথে এখান থেকে যখন গ্লুকোজটা রিলিজ হলো, এবার মনোফসফেট আর গ্লুকোজ বাইন্ড হয়ে আমার এখানে বাইন্ড হলো, সেটাকে বলছি আমরা গ্লাইকোজেন ফরমেশন। নেক্সট, আবার যদি এখানে একটা গ্লুকোজ বাইন্ড হয়, তাহলে সেম একই প্রসিডিউর,
যে এই এটা তো আমার এনার্জি মলিকিউল, এনার্জি হলো যে এনজাইম এই রিয়াকশনটাকে ক্যাটালাইসিস করবে, সেই এনজাইমটাকে বলা হচ্ছে, যে তোমরা গ্লাইকোজেন সিনথেসিস করছে, তো এই মলিকিউলটাকে বলা হয় গ্লাইকোজেন সিনথেটিস, গ্লাইকোজেন সিনথেটিস মলিকিউল, গ্লাইকোজেন সিনথেটিস মলিকিউল। এই গ্লাইকোজেন সিনথেটিস মলিকিউলের যদি মিনিমাম 10টা গ্লুকোজ সেখানে বাইন্ড হয়ে গেল, এই প্রথম 10টা গ্লুকোজ মলিকিউলকে বলা হয় ইনিশিয়েটর গ্লুকোজ সিনথেটিস, তারপরে আসবে গ্লাইকোজেন সিনথেটিস। এই গ্লাইকোজেন সিনথেটিস আসলো আমার 9 থেকে 10 এর পরে, তাহলে 1 থেকে 9 যে এনজাইমটা আসলো যে তোমার গ্লাইকোজেন ফর্মেশন করলো, সেটাকে বলা হয় ইনিশিয়েটর গ্লাইকোজেন সিনথেটিস, ইনিশিয়েটর গ্লাইকোজেন সিনথেটিস। তারপরে 10 থেকে মিনিমাম 13 তিনটা গ্লুকোজ পর্যন্ত আসবে আমাদের গ্লাইকোজেন সিনথেটিস, তারপর 13 থেকে 16 বলা হয় ব্রাঞ্চিং এনজাইম, ব্রাঞ্চিং এনজাইম। তাহলে এই 9 থেকে 10, 10 থেকে 13, 13 থেকে 16 ব্রাঞ্চিং এনজাইম, প্রত্যেকটা গ্লুকোজ এই ব্রাঞ্চিং এনজাইম থেকে আমার যে কোনো একটা গ্লুকোজের মধ্যে বাইন্ড করে, আমার এই α16 লিঙ্কেজটা তৈরি করছে, তখন কি হবে ব্রাঞ্চিং এনজাইমটা আমার এখান থেকে ভেঙে গিয়ে এই 13 থেকে 16 আমার এখানে বাইন্ড করছে গ্লাইকোজেন।